ওই যে ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার একটা পশুর থেকে নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থা। বলুন, ট্রান্সজেন্ডার পশুত্বের মতো যৌন মিলন ব্যবস্থা না পশুর থেকে নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থা? আগে তিন চার স্তর বলছিলাম না, একটা মানুষের, একটা জানোয়ারের, একটা তার চেয়েও নিকৃষ্ট। বলুন তো, মানুষের জীবন ব্যবস্থাটা কেমন? বিবাহের মাধ্যমে নারী পুরুষ মিলামিশা করবে, যে মানুষের জীবন ব্যবস্থা। জানোয়ারের জীবন ব্যবস্থাটা কেমন? বিবাহ ছাড়াই নারী পুরুষ নর্মাদা মিলামিশা করবে, যে পশুর জীবন ব্যবস্থা। আর পশুর থেকে নিকৃষ্ট জীবন, যৌন জীবন ব্যবস্থা হলো পুরুষ পুরুষের সাথে মিলিত হবে, নারী নারীর সাথে মিলিত হবে, এমন কাজ কুত্তা ও কুত্তার সাথে করে না, এমন কাজ পাঠা ও পাঠার সাথে করে না, এমন কাজ কুত্তি ও কুত্তির সাথে করে না। এই নিকৃষ্টতম যৌন মিলন ব্যবস্থাটাকে ট্রান্সজেন্ডার নামের অভিশপ্ত নামে নামকরণ করা হয়েছে। এটার পিছনে আর একটা মহাচক্রান্ত রয়েছে, সেটা কি? এটা বলেই কথা শেষ করবো ইনশাল্লাহ। এটার সাথে আর একটা মহাচক্রান্ত হইল, ধরুন 20 বছরের একটা ছেলে, সে কল্পনা করলো আমি আজকের থেকে ছেলে না, আমি আজকের থেকে মেয়ে। সরকারি আইনে তার স্বীকৃতি দেওয়া হইল তুমি মেয়ে। এরকম আইন ফাঁস করার জন্য চক্রান্ত চলছে। সরকারি আইনে তার স্বীকৃতি দেওয়া হইল তুমি মেয়ে। 20 বছরের ছেলেটা এই মুখে মুখে মেয়ে হইল, বাস্তবে না মুখে মুখে। এবার তুই বল, বিয়া করবে কারে? আরেকটা পুরুষে করবে না আরেকটা নারীরে করবে? ক, ঠিক করে ক। যদি বলস যেহেতু আমি মেয়ে হয়ে গেছি কাজে আমি একটা পুরুষকে বিয়ে করবো, আসলেই একটা মেয়ে একটা পুরুষকে বিয়ে করলো না আসলে ছেলে ছেলেকে বিয়ে করলো? ওই পুরুষ থেকে নিকৃষ্টতম যৌন ব্যবস্থা চালু করার শয়তানি চক্রান্ত আরম্ভ হয়েছে। আর যদি খোঁজ বলে না আমি যেহেতু মেয়ে, আমি মেয়ে হলেও আমি যেহেতু আসলে পুরুষ কাজে আমি আরেকটা মেয়েকে বিয়ে করবো না, আমি আরেকটা পুরুষকে বিয়ে করবো, আমি একটা মেয়েকেই বিয়ে করবো। তুমি নামে পুরুষ, কাম তুমি নামে মেয়ে, কামে পুরুষ। তুমি যদি আর একটা পুরুষকে বিয়ে করো তাহলে তুমি সরাসরি সমকামিতার মতো পশুর থেকে নিকৃষ্টতম যৌন জীবনে লিপ্ত হয়ে গেল। আর যদি তুমি কাজে পুরুষ নামে নারী, এই জন্য যদি তুমি আরেকটা নারীকে বিয়ে করো তাইলে সমাজে বুঝবে নারী নারীকে বিয়ে করলো। এর মাধ্যমে সমাজের চোখে দুলাফরা দিয়া সমাজের সবাইকে সমকামিতার মতো পশুত্বের চেয়েও নিকৃষ্টতম যৌন জীবনের সমাজ ব্যবস্থা চালু হয়ে যাবে। এইভাবে বিয়ে করলে অশয়তানি, ওইভাবে বিয়ে করলে অশয়তানি। এইভাবে শয়তানি যৌন জীবন ব্যবস্থা চালু করার মাধ্যমে, শিক্ষা নীতির মাধ্যমে বাংলাদেশের শতকরা 90 জন মুসলমানকে পাশ্চাত্য দেশের ইহুদি খ্রিস্টানদের মতো জানোয়ার বানাবার চক্রান্ত চলছে। এখনই রুখে দাঁড়াবার সময়, এখনই 17 কোটি মুসলমান একসাথে গর্জে উঠতে হবে। এই কি নাম? ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার নামের অভিশপ্ত যৌন জীবন ব্যবস্থা মানি না, মানি না, মানি না। বাংলাদেশের প্রাইমারি স্কুল, স্কুল এই যে একটু আগে বললাম, প্রাইমারি স্কুলের কোনো বইয়ে, হাই স্কুলের কোনো বইয়ে, কলেজ ভার্সিটির কোনো বইয়ে মুসলমান ছাত্রছাত্রীদেরকে নামাজ শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। কেন নাই? তার কারণ হলো আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা পরে বলবেন, আপনাদের সৌভাগ্য যে আপনারা, আমরা যে বাংলাদেশে বাস করি, এই দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়, শিক্ষা বিভাগ পরিচালনার হর্তাকর্তা যাদেরকে বানানো হয়, এরা স্কুল কলেজ ভার্সিটির জন্য এমন একটা সিলেবাস তৈরি করে দেয় যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে
মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান শামসুর রহমান হতে পারে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের সন্তান সালমান রুশদি হতে পারে। এটা আপনাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? কাজেই আপনা আপনি আমরা যে দেশে বাস করি, এই দেশে স্কুলে পড়ে আপনার ছেলে মেয়ে নমাজি হবে, এটা কল্পনাতীত ব্যাপার। এখানের হাই স্কুলে পড়ে আপনার আমার ছেলে মেয়ে নমাজি হবে, এটা কল্পনার বহির্ভূত ব্যাপার। আপনার আমার ছেলে মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ে নমাজি হবে, এটা কল্পনা বহির্ভূত ব্যাপার। কারণ এখানে পরিকল্পিতভাবেই এমন সিলেবাস তৈরি করা দেওয়া হয় প্রাইমারি স্কুলে, এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় হাই স্কুলে, এমন সিলেবাস তৈরি করে দেওয়া হয় কলেজে ভার্সিটিতে, যে সিলেবাস নিয়ে লেখাপড়া করলে এতদিন পরিকল্পনা ছিল মুসলমানের বাচ্চা যেন বেনামাজি হয়, এখন পরিকল্পনা চলছে মুসলমানের বাচ্চারা যেন তসলিমা নাসরিন আর আহমদ শরীফ হয়। এই যে কয়েকটা নাস্তিকের নাম বললাম, সালমান রুশদি, শামসুর রহমান, তসলিমা নাসরিন, ডক্টর আহমদ শরীফ, এরা কি জিনিস আশা করি আপনারা অনেকেই জানেন, আবার হয়তো অনেকে নাও জানতে পারে। এই জন্য আমি একটু খুলাসা করে বলব। ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেছিল, আমি মরলে পরে আমার লাশকে তোমরা গোসল দিও না, দাফন পড়াইবে না, জানাজা পড়বে না, গুরুস্থানে দাফন করবে না, এগুলি ধর্মান্ধরা করে। এদের দৃষ্টিতে ধর্ম হইল অন্ধকার, যারা ধর্ম পালন করে এরা অন্ধ। এই ধর্ম যুগ অন্ধ সমান ধর্মান্ধ, এটা নাস্তিকদের বিশেষ পরিভাষা। আল্লাহর দুহাই লাগে নাস্তিকদের পরিভাষা, আপনারা কেউ কোন মুসলমান ধর্মান্ধ শব্দ ব্যবহার করবেন না। এরা নাস্তিকরা যারা ধর্ম পালন করে এদেরকে অন্ধ বলে। আপনি কেন এই শব্দ ব্যবহার করবেন? আপনি কি মনে করেন যারা ধর্ম পালন করে এরা অন্ধ? তাহলে আপনি কেন এই শব্দ, এই কুফুরি শব্দ কেন ব্যবহার করবেন? আহমদ শরীফ বলেছিল এইগুলি ধর্মান্ধরা করে। ধর্মান্ধদের বিশ্বাস হলো যে এইভাবে প্রক্রিয়াগতভাবে মুর্দা কবরে দাফন করলে মুনকার নাকির ফিরিস্তা এসে তাকে জীবিত করে, তিনটা সওয়াল করবে, জবাব দিতে পারলে জান্নাতি সাব্যস্ত হবে, কবরের আজাব গজব থেকে মুক্তি পাবে, জবাব দিতে না পারলে কবরে আজাব গজব হবে, একদিন জীবিত হয়ে হাশরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে, না পারলে জাহান্নামে যেতে হবে। মিথ্যা কথা, কবর জগৎ বলতে কিছু নাই, সওয়াল জবাব বলতে কিছু নাই, আজাব গজব বলতে কিছু নাই, পুনরুত্থান বলতে কিছু নাই, হাসর নাসর বলতে কিছু নাই, হিসাব নিকাশ বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই, খামোখা আমাকে কেন এই প্রক্রিয়াভাবে দাফন করবে? তাই আমাকে গোসল দিও না, কাফন পরাইও না, জানাজা পড়ো না, গুরুস্থানে দাফন করো না, হাসপাতালে দান করে দিই। ডক্টর আহমদ শরীফের ওসিয়ত মতো তাকে হাসপাতালেই দান করে দেওয়া হয়েছিল, না গোসল হয়েছে, না কাফন, না জানাজা, না গুরুস্থান। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করব, আমাদের দেশে কৃষকরা যে সমস্ত বলদের দ্বারা হাল চাষ করে, কোনো কোনো সময় এই সমস্ত বলদ কোনো কারণবশত হঠাৎ করে মরে যায় কিনা? বলেন হালের বলদ মরে গেলে কেউ গোসল দেয়, কেউ কাফন পরায়, কেউ জানাজা পরে, কেউ গুরুস্থানে দাফন করে? এলে আহমদ শরীফ মরলেও গোসল নাই, বলদ মরলেও গোসল নাই। আহমদ শরীফেরও কাফন নাই, বলদেরও কাফন নাই। আহমদ শরীফেরও জানাজা নাই, বলদেরও জানাজা নাই। আহমদ শরীফেরও গুরুস্থান নাই, বলদেরও গুরুস্থান নাই। দুইটার মধ্যে বেশ কম কত? দুইটার মধ্যে বেশ কম? একদিকে নাই, দুই দিকে আছে। দুইটাই বলদ, কিন্তু একটার সাইড ট্যাং আর একটার দুই ট্যাং, একটু বেশ কম পাওয়া গেছে। আর সাইড ট্যাংটা হইল অশিক্ষিত বলদ, এরপর একটা আপনারা বলেন দুই ঠেঙ্গেটা। এই জন্য আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। কুরআন শিক্ষার সোয়াব যদি তোর মধ্যে না লাগে, তুই
আহমদ শরীফের মতো বলদ। এবার বলেন আগে মানুষ হয় না আগে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে? এই কোরআন শিক্ষার ছোঁয়া যেন বাংলাদেশের 17 কোটি মুসলমানের অন্তরে লাগে, এই সুদূর প্রসারী পরিকল্পনা নিয়েই সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে খাদিমুল কোরআন পরিষদের এই তফসিরুল কোরআন সম্মেলনের ব্যবস্থা চালু হয়েছিল। এবার আসেন দুই নম্বর নাস্তিকটার নাম ছিল তসলিমা নাসরিন। তসলিমা নাসরিনের জীবনে অনেক সাহিত্য বই লিখেছে, আপনাদেরকে আল্লাহর দোহাই দিয়া বলি কোনোদিন পড়বেন না, পড়লে শয়তানি যুক্তির জবাব দিতে পারবেন না, ইমান রাখতে পারবেন না, নাস্তিক বেঈমান হতে বাধ্য হবেন। আমাদের পড়তে হয় কেন? এদের শয়তানি যুক্তির জবাবগুলি, শয়তানি যুক্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আপনারা পড়লে ইমান রাখতে পারবেন না? একটা উদাহরণ দিচ্ছি শুনুন। তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার আগে একবার ঘোষণা দিল কোরআনের অনেকগুলি আয়াত ভুল, মৌলবীরা যদি ভুলগুলি সংশোধন করতে পারে তাহলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন চালু থাকতে পারে, আর যদি মৌলবীরা কোরআনের ভুলগুলি সংশোধন করতে না পারে তাহলে এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে কোরআন একটা অচল গ্রন্থে রূপান্তরিত হবে। যত কোরআনের যত আয়াতকে তসলিমা ভুল বলেছিল, এর মধ্যে একটা আয়াত হল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলেছেন ফানকিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসাঈ মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হে মুসলমান পুরুষেরা, তোমরা প্রয়োজনে একত্রে দুই স্ত্রী রাখতে পারো, একত্রে তিন স্ত্রী রাখতে পারো, একত্রে চার স্ত্রী রাখতে পারো, এর বেশি নয়। এক কথায় কোরআনের বিধান পুরুষদেরকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়। কোরআনের বিধান পুরুষকে একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়, কিন্তু নারীদেরকে একসাথে একাধিক স্বামী রাখার অনুমতি দেয় না। এই বৈষম্য কেন? নারীদের প্রতি এই অবিচার কেন? সুতরাং কোরআনের এই আয়াত ভুল, সংশোধন কর। তসলিমা নাসরিন কোরআনের আয়াতটাকে ভুল আক্কা দিয়েছে অযৌক্তিকভাবে না একটা যুক্তির মাধ্যমে। পুরুষ যদি চার স্ত্রী একত্রে রাখতে পারে, স্বামী কেন চার, মহিলা কেন চার স্বামী একত্রে রাখতে পারবে না? এটা তার যুক্তি। আমি আপনাদের জিজ্ঞেস করি যুক্তির জবাবটা দেওয়ার আগে, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ যখন আমাদের নবীর কাছে 30 পারা কোরআন নাজিল করতেছিলেন, তখন আল্লাহ কি জানতেন কোরআন নাজিল সমাপ্ত হওয়ার 1500 বছর পরে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন একটা দেশ স্বাধীন হবে, সেই দেশের একটা মহিলা হবে MBBS ডাক্তার, নাম হবে তসলিমা নাসরিন। সেই তসলিমা নাসরিন কোরআনের এই বিধানটাকে ভুল ঘোষণা করবে, আল্লাহ কি জানতেন? এই 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 জানা সত্ত্বেও তার এই শয়তানি যুক্তির জবাব না দিয়েই আল্লাহ কোরআনকে কিয়ামত পর্যন্ত চালু থাকার ঘোষণা দিয়েছেন, না দাঁত ভাঙ্গা জবাব দিয়ে? আমরা একটু বোঝার চেষ্টা করব, কোথায় তসলিমা নাসরিন 1500 বছর পরে যুক্তি দিল কোরআনের বিরুদ্ধে? আল্লাহ কোরআনের কোথায় 1500 বছর আগে জবাব অগ্রিম দিয়ে রাখলেন কোথায়? একবার একটু মনোযোগে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন একায়েতে বলেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাসিতুম। হে মুসলমান পুরুষেরা, তোমাদের স্ত্রীরা হল তোমাদের সন্তান উৎপাদনের ক্ষেত, স্ত্রীরা হল সন্তান উৎপাদনের, কৃষকদের থেকে ফসল উৎপাদনের ক্ষেত, আর স্ত্রীরা হল সন্তান উৎপাদনের ক্ষেত। উভয় ক্ষেত্রে তো ক্ষেত শব্দটা ব্যবহৃত, ফসল উৎপাদনেরও ক্ষেত আছে, সন্তান উৎপাদনেরও ক্ষেত আছে। কাজেই ফসল উৎপাদনের ক্ষেত থেকেই আমরা সন্তান উৎপাদনের ক্ষেতের অবস্থাটা বুঝে নিতে হবে। ধরুন একটা কৃষকের যদি 4টা ক্ষেত থাকে, কৃষক কজন? ক্ষেত কটা? 4 ক্ষেতে যদি একজন কৃষকে ফসল ফলায়, ফসলের ভাগাভাগি নিয়ে কোনো ঝগড়া হবে? কেন? মালিক একজন ঝগড়া করবে কার সাথে? কিন্তু এর বিপরীতে
ক্ষেত যদি একটা হয় আর কৃষক যদি চারজন হয়, চারজনে মিললে যদি এক ক্ষেতের মধ্যে তরমুজ, ধরুন একটা কথার কথা তরমুজ ফলায়, সারা ক্ষেতে শত শত তরমুজ ধরল, একদিন রাতের বেলা শিলাবৃষ্টি হইয়া সবগুলি তরমুজ ভর্তা হইয়া গেল, ঘটনাক্রমে একটা মাত্র তরমুজ কোন রকমে রক্ষা হইল, বলেন ফসল কটা? গিরস্কজন প্রথম নম্বর কথা হলো কাচ্চা ছাড়া বাট করা যাবে না, টুকরা করা ছাড়া বন্টন করা যাবে না, দুই নম্বর কথা হইল টুকরা ছোট বড় হইলে ঝগড়া ছাড়াও হয় নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর বিধান মতে স্বামী যদি একজন হয়, বউ যদি চারজন হয়, তাহলে গিরস্কজন ক্ষেত কটা? ফসল লইয়া কোনো ঝগড়া হবে না। আর তসলিমার কথা মতো, তসলিমা যদি বউ হয় আর সাইড বেটা যদি স্বামী হয়, এবার বলেন গিরস্কজন ক্ষেত কটা? তর্কে তো চারটা মূলার মতো ফসল ধরবো না একটা তরমুজের মতো, এবার বল তোর তরমুজটায় বাপ ডাকবো কোনটা? নেই কাজে কাজেই পুরানোই ভুল তসলিমার যুক্তি ওই শুদ্ধ নাকি বলেন? এইভাবে তসলিমা নাসরিন কিভাবে মানুষকে বেঈমান বানাবার যুক্তি দেয় একটি মাত্র উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি। এই তসলিমা জীবনে যত সাহিত্য বই লিখেছে সবগুলি বই লিখেছে মানুষকে জানোয়ার বানাবার জন্য। এর মধ্যে একটা বইয়ের নাম আছে যাব না কেন, যাব কি নাম যাব না কেন? আগেই বলেছি হাতে পায়ে দিয়ে আল্লাহর দোয়াই দেয় বলি আপনারা পড়বেন না, পড়লে আপনাদের ইমান হেফাজত করতে পারবেন না। এই যাব না কেন যাব বইয়ে লেখে মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়। আমার বুঝে আসে না কেন মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হবে, কেন? যদি মহিলা টেইলার না থাকে তাহলে বিয়ার আগে তোমার বাপে হাতে মাপিয়া ফিতায় মাপিয়া টেইলারে মাপ পৌঁছাইব, প্লাস গলায় দিব, আর বিয়ার পরে বিয়ার পরে বউয়ের ব্লাউজের মাপ দেওয়ার মতো টেইলারের কাছে কেউ থাকে না, কে সেটা? স্বামী। কোনো স্বামী যদি বলে আমার তো আমার বউয়ের শরীরের মাপ আমার জানা নাই, আমি বলো তোরে কেটা গেছিল রে বিয়া করতে? তোর বউর শরীরের মাপ জানোস না, তুই বিয়া করলি, তোরে বিয়া করতে গেছিল কে? সুতরাং তসলিমা দে বলল মহিলাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যেতেই হয়, এটা বাস্তব না অবান্তর কথা। তারপরে লেখে এই সুযোগে মহিলারা যখন তাদের গায়ের ব্লাউজের মাপ দেওয়ার জন্য পুরুষ টেইলারদের কাছে যায়, টেইলারেরা তখন ফিতার পরিবর্তে তাদের বুকে হাতের আঙ্গুল ব্যবহার করে, এতে লজ্জায় অনেক মেয়ে লাল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় নীল হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় হলদে হয়ে যায়, অনেক মেয়ে লজ্জায় সাদা হয়ে যায়। তাইলে তসলিমার জানা আছে মহিলারা পুরুষ টেইলারদের কাছে ব্লাউজের মাপ দেওয়ার জন্য গেলে কি করে জানা আছে? আবার বল বইয়ের কি নাম দিছস? তুই যদি জানস গেলে কি করে তাইলে তুই বদমাস না হলে যাবি কেন বল? এবার বলেন বই লিখছে আপনাদেরকে সভ্য রাখার জন্য না অসভ্য বদমাস বানাবার জন্য? তসলিমা বই লিখেছে আপনাদেরকে সভ্য রাখার জন্য নয় অসভ্য বদমাস বানাবার জন্য। তসলিমার লেখা আর একটা বইয়ের নাম, সেই বইয়ের নাম হইল অপরপক্ষ। অপরপক্ষ বইয়া লেখে আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, তাই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার, আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নেব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে নেবে না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নেবে, এটা তসলিমার দাবি তসলিমার মতবাদ। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী রূপে বরণ করে তার বাচ্চা পেটে না নিয়ে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে পেটে বাচ্চা নিতে হলে এমন পেটের জন্য মানুষের দরকার হয় না কুত্তিরও তাকে? তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত?
ব্যবধান ফেটে ফেটে ব্যবধান নাই, কিন্তু দুইটার মধ্যে দুইটা জন্তুর মধ্যে ব্যবধান আছে। একটা হইল সাইটেঙ্গা কুত্তি, বাকিটা আপনারা বলেন। সাইটেঙ্গা কুত্তিটা অশিক্ষিত আর দুই টেঙ্গাটা, এই জন্য আল্লাহ বলেন শিক্ষিত হইলেই মানুষ হয় না, কোরআন শিক্ষার পরশ পাইলে মানুষ হয়। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান, দয়াল আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছেন। এই সমস্ত জানোয়ার তৈরি হয় সিলেট আলিয়া মাদ্রাসায়, দরগা মাদ্রাসায়, মক্তবে, কোথায়, স্কুল কলেজ ভার্সিটিতে। কারণ স্কুল বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরির জন্য ওই সমস্ত কুচক্রীদের হাতে দায়িত্ব দেওয়া হয়, যারা পরিকল্পিতভাবে এমন সিলেবাস তৈরি করে দেয় যেই সিলেবাস দিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান ডক্টর আহমদ শরীফ হতে পারে, যেই সিলেবাস দিয়া লেখাপড়া করলে মুসলমানের সন্তান তসলিমা নাসরিন হতে পারে। এতৎসত্ত্বেও বাংলাদেশে কোরআন শিক্ষার আলোস কত সুদূর প্রসারী সেটা বলা আমার উদ্দেশ্য। এতৎসত্ত্বেও আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। পড়ছে কই? স্কুল। পড়ছে কোথায়? কলেজে। পড়ছে কোথায়? ভার্সিটিতে। তারপরে মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, কথা নাকি তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল? বিশ্বাস করে কেন পাইল কোথায়? আমি বলি লাখের মধ্যে কতজন বলেছি? লাখের মধ্যে 99,999 জন মুসলমান ছাত্র ছাত্রী যারা বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করুয়া কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, এই কথাটা কেন বিশ্বাস করে? তাদের পাঠ্য বইয়ে লেখা ছিল, তাহলে কেন বিশ্বাস করে, পেল কোথায়? এই উদাহরণ এক জবাবটা বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি। দেখুন আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে বাতি জ্বলে, আমার স্টেজের কোনায় কোনায় বাতি জ্বলে, এই কারণে বাতির আলো লাগে আপনাদের গায়ে, বাতির আলো লাগে আমার গায়ে। আমি এখান থেকে আপনাদের সবাইকে দেখি, আপনারা সবাই আমাকে এখানে দেখেন, দেখুন তো আমাকে দেখা যায় কি না? কেন দেখা যায়? আমার গায়ে বাতি জ্বলে না? জ্বলন্ত বাতির আলো লাগে। ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। যেমন ভাবে সামিয়ানার নিচে বাতি জ্বলে, বাতির আলো লাগে আপনাদের গায়ে, ঠিক তেমনি ভাবে মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে মাদ্রাসায়, সেই বাতির আলো লাগে গিয়া বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। তাই তারা স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও মনে প্রাণে বিশ্বাস করে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন তাদের সিলেবাসে পেয়েছিল না কোরআন শিক্ষার আলো পেল? কোরআন শিক্ষার আলো পেল। তা কাজেই এই বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী তসলিমার মতো জানোয়ার হতে পারেনি, একমাত্র কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে ডক্টর আহমদ শরীফের মতো জানোয়ার হতে পারেনি, একমাত্র কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে। লাখের মধ্যে 99,999 জন বাদ গেলে আর তাকে কজন? একজন বাদ দিলাম কেন? আহমদ শরীফদের জন্য একজন বাদ দিলাম, তসলিমাদের জন্য একজন বাদ দিলাম, শামসুর রহমানদের জন্য একজন বাদ দিলাম, সালমান রুশদির। এই লাখের মধ্যে একটা জানোয়ার রয়ে গেছে কোরআন শিক্ষাও, কোরআন শিক্ষাও গ্রহণ করেনি, কোরআন শিক্ষার আলোও পায়নি, আর বাকি 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী স্কুলে পড়া সত্ত্বেও, কলেজে পড়া সত্ত্বেও, ভার্সিটিতে পড়া সত্ত্বেও, আমার কথা বুঝে থাকলে আপনাদের বলতে হবে, কেন মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম?
কোরআন শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে না কোরআন শিক্ষার আলোতে আলোকিত হওয়ার কারণে? বুঝতে পারলেন? কোরআন শিক্ষার আলোতে আলোকিত বলতে কি বোঝায়? আপনাদের বাংলাদেশের 17 কোটি মুসলমানের অন্তরকে কোরআন শিক্ষার আলোতে আলোকিত করার জন্য এই তফসিরুল কোরআন সম্মেলন। কথা শেষ করার আগে এবার আমি আপনাদের জিজ্ঞেস করব, আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না বলে কোরআন শিখাইয়া মানুষ বানাইছি বলেন কেন? আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। আমার এতক্ষণের আলোচনার সার মর্ম, আল্লাহর দৃষ্টিতে কোরআন শিক্ষাই একমাত্র মানুষ গড়ার শিক্ষা। শেষ কথাটা নিয়ে যেন বাড়ি যেতে পারি, শেষ কথাটা নিয়ে যেন মরণ পর্যন্ত বেঁচে থাকতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন।